ছয়মন ওজনের ধলাবাবু বাবু ব্যাপারীরা দাম হাঁকছেন এক লক্ষ বাইশ হাজার টাকা গোখাদ্যের দাম বাড়াই ভালো দাম পাওয়া নিয়ে সংখ্যায় আছেন গরুর মালিক মকবুল মালিক হা তুই গরুটা পুষছে অনেক দিন হলে পড়াই বছর হারলো তে গরুটা ধরেন কুরমানি ছেঁড়া বলি আমি রাখিছি তো এখন যেতে কুরমানি ছেড়তে পারি তাহলে আমি ছেড়ে দেবো গতবার কাছে এবার একটু বাজার কম মকবুলের মতো ঈদুল আজহাকে সামনে রেখে লালপুরের প্রায় বিয়াল্লিশ হাজার গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত করেছে স্থানীয় খামারিরা দেশের বিভিন্ন স্থানে বন্যা হওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন তারা চারিদিক বন্যা দৃষ্টিকোণ থেকে গরুর দাম এবার কম দেখা যাচ্ছে আগে গতবারে সাতাশ হাজার টাকা মনে গরু আঠাশ হাজার টাকা মনে গরু বিক্রি হয়েছে তো এবার বাইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মনে গরু নিচ্ছে না দালালরা কুরবানি ঈদে একটা হলো আপনার ইসলাম এর আগে দুইটা বেশিছি অন্য অন্য হলো বছরকার থেকে এবারকার বছরে গরুর কুরবানিতে এবারকার দামটা একটু কমে গেছে এই জন্যে লাভবান করতে পারলাম না উপজেলায় পশুর চাহিদা তেত্রিশ হাজার হলেও আট পশু বেশি রয়েছে এতে কুরবানির ঈদে কৃষকরা একটু বাড়তি দামের আশা করলেও বন্যার প্রভাব কিছুটা পড়বে বলে জানান উপজেলা সম্পদ কর্মকর্তা মতো না আমরা একটা কাঙ্ক্ষিত কৃষক দাম পেতে নেয় সর্বশেষ আমাদের যে মানে পূর্বাঞ্চল এবং বলা যায় যে দক্ষিণাঞ্চলে যে বন্যা বন্যার প্রভাবটা কিছুটা পড়েছে তাছাড়া কম একইবারই দাম না হ্যাঁ কৃষক তো সর্ব আশা করে যে একটু হলেও যাতে ঈদের বা কোরবানির সময় একটু যারা তাদের মার বাড়তি লাভ বা একটু বাড়তি দামে বিক্রি করতে পারে এটা সবসময় এক্সপেক্ট করে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে উপজেলায় কোরবানিযোগ্য গবাদি পশুর মধ্যে সতেরো হাজারের বেশি গরু বাইশ হাজার ছাগলসহ মোট একচল্লিশ হাজার নয়শো ষাটটি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে সজিবুল হৃদয় লালপুর